অবশেষে ইউক্রেনে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশি জাহাজ থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো আটকে পড়া 28 নাবিককে। একই সাথে সরিয়ে নেওয়া হয়েছে রকেটের আঘাতে নিহত নাবিক হাদিসুরের মরদেহ। অল্পের জন্য বেঁচে যাওয়া নাবিকদের দ্রুত পোল্যান্ডে নেওয়ার চেষ্টা চলছে। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুকে ভিডিও বার্তার মাধ্যমে এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। জাহাজের বাকি 28 জন নাবিককে আমরা একটা সেফ কাস্টডিতে, সেফ জোনে নিয়েছি। তারা নিরাপদে আছেন এবং তারা তাদের সহকর্মী প্রয়াত হাদিসুর রহমানকে, রহমানের মরদেহটাও তারা বহন করছেন। আমরা খুব দ্রুততার সাথে তাদেরকে ওয়ারশতে নিয়ে আসার চেষ্টা করছি এবং সেখানে নিয়ে আসতে পারলে আমরা ক্রুদের এটা শিপিং মিনিস্ট্রির সাথে আলোচনা করা হবে, বাট সম্ভবত প্রায় সকলকেই মরদেহ সহ আমরা বাংলাদেশে পাঠানোর জন্য দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা করব এবং পোল্যান্ডে অবস্থানকালীন সময়ে আমরা সেখানে মৃত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের একটা নামাজের জানাজাও সেখানে করা হবে। তো লেটেস্টটা হলো যে তারা এখন সকলে নিরাপদে আছেন, তারা জাহাজ ছেড়ে একটা নিরাপদ আশ্রয়ে আমাদের এমবেসির মাধ্যমে সেখানে অবস্থান করছেন। এর আগে বুধবার বাংলাদেশ সময় রাত 9টার কিছু পরে ইউক্রেনের অলভিয়া বন্দরে নোঙর করে থাকা বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধিতে রকেট হামলা চালানো হয়। আচমকা হামলায় মুহূর্তেই জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হয় জাহাজটি। রকেটের আঘাতে ফুটো হয়ে যায় জাহাজের ডেক, নিহত হন এক নাবিক। অলৌকিকভাবে বেঁচে যাওয়া বাকি নাবিকরা জানান, হামলার কিছু আগে বাংলাদেশ সময় রাত 9:20 দিকে দেশে থাকা পরিবারের সঙ্গে ফোনে কথা বলছিলেন জাহাজের নাবিক হাদিস। সংযোগ কেটে যাওয়ায় নেটওয়ার্কের জন্য জাহাজের ব্রিজে চলে যান তিনি। ঠিক ওই সময়ই ঘটে ভয়াবহ হামলার ঘটনা। ব্রিজে দাঁড়িয়ে নেটওয়ার্ক খুঁজতে থাকা থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাদিসুর রহমান প্রাণ হারান ঘটনাস্থলেই। আমি ব্রিজে থাকা অবস্থায় আহত হয়ে যে আমার নাকের এখানে কাচের টুকরা দিয়ে লাগছে, আমার হাত কেটে গেছে। আমার সাথে দুর্ঘটনার পর প্রায় 24 ঘন্টা জাহাজ বাংলার সমৃদ্ধিতে আটকে থাকেন বাকি 28 নাবিক। এ সময় কান্নাজড়িত কণ্ঠে বাঁচার আকুতি জানান তারা। পরবর্তীতে সরকারের উচ্চমহলের চেষ্টায় নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয় তাদের। আল্লাহর রহমতে এখনো ভালো আছি, আমাদের জাহাজে অ্যাটাক হয়েছে। তো যারা যারা আমাকে ফোন দিছিলেন তাদের উদ্দেশ্যে বলতেছি এখনো ভালো আছি। সিরামিকের কাঁচামাল ক্লে পরিবহনের জন্য গেল 22 ফেব্রুয়ারি 29 নাবিক নিয়ে তুরস্ক থেকে ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় পৌঁছায় এমভি বাংলার সমৃদ্ধি। তবে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এড়াতে পণ্য বোঝাই না করেই দ্রুত ফেরত আসার জন্য জাহাজটিকে নির্দেশনা দেয় শিপিং কর্পোরেশন। এর মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় গত 24 ফেব্রুয়ারি থেকে অলভিয়া বন্দরেই আটকে থাকে জাহাজটি।